আজ আমি আপনাদের সামনে করে দেখাবো চিকেন কষা। প্রথমে আমরা কড়াই গরম করে নিলাম, এর মধ্যে আমি 2 চামচ মতন তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমি একটুখানি কমই ইউজ করি, আপনারা চাইলে একটু বেশি ইউজ করতে পারেন, তবে স্বাস্থ্যের জন্য তেলটা কম খাওয়াই ভালো। এরপর আমি তেলটা গরম হয়ে গেলে 3টে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমরা পেঁয়াজটা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা রং চেঞ্জ করে গোল্ডেন টাইপের হয়ে আসে। পেঁয়াজের রং পরিবর্তন হয়ে গেলে আমরা এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি। আমরা টমেটোর সঙ্গে পেঁয়াজটাকে ভালো করে সাঁতলাবো। এবার আমরা এর মধ্যে পরিমাণ মতন নুন যোগ করে দিলাম। এরপর আমরা এর সঙ্গে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা ও লঙ্কা বাটা একসঙ্গে মিশ্রণ করে দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না এখান থেকে তেলটা ছেড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলা থেকে তেলটা প্রায় সেপারেট হয়ে আসছে। এবার আমরা এর মধ্যে একে একে মশলাগুলো যোগ করে দেবো। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। আবার আমরা মশলাটাকে ভালো করে কষতে থাকব। মশলাটা ভালো করে কষানো খুব দরকার, না হলে পরে কিন্তু কাঁচা মশলার গন্ধ বেরোবে, তখন কিন্তু ভালো লাগবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপ মতন জল যোগ করে দিলাম। জলটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন, আমি একটুখানি শুকনো শুকনোই করছি, কারণ রুটি বা পরোটার সঙ্গে খেতে ভালো লাগবে। যদি আপনি একটু বেশি জল দেন তাহলে দিতে পারেন, তাহলে একটু ঝোল টাইপের হবে, সেটা আপনি রাইসের সঙ্গেও খেতে পারেন। আমি এখানে 1 কিলো মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে মশলার মধ্যে ভালো করে কষাতে শুরু করলাম। এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম, আবার ভালো করে একবার নাড়িয়ে চালিয়ে, যাতে না কড়াইটা তলা দিয়ে যাতে না লেগে যায়, এর জন্য ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে আবার আমরা ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু 20 থেকে 25 মিনিট পর আমি ফিরে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে মাংসটা কিন্তু আগের থেকে অনেকটাই রং চেঞ্জ হয়েছে এবং সেদ্ধ হয়েছে। আমরা আরেকটু পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি, এটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো নুনটা দেবেন। আবার আমরা ঢেকে দিলাম। এবার আমরা ফিরে আসব 15 মিনিট পরে। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংস ভালো করে ফোটা শুরু হয়ে গেছে। আমরা আরেকবার ঢেকে দিলাম, ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমরা এর মধ্যে গরম মশলা যোগ করে দিচ্ছি। গরম মশলাটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা ফ্লেভারটাকে এনহ্যান্স করে, খুব ভালো একটা গন্ধ বেরোয়, খেতেও খুব ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন গরম মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে গেল। আমাদের রান্না প্রায় শেষের পথে। এবার আপনারা গরম গরম সার্ভ করবেন, এটা রুটির সঙ্গেও খেতে পারেন, ভাতের সঙ্গেও খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন, আপনাদের চিকেন কষা।